হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত আর অনলাইন স্কুলে। আজকে আমাদের টপিক হচ্ছে ক্লাস 6 এর বাংলা ফার্স্ট পেপারের যে আমাদের মিনু গল্পটি, সেটা আজকে আমরা মিনু বিষয়ে বলবো। মিনু আমাদের লিখেছেন, আর মিনু আমাদের লিখেছেন বয়াজিৎ মুখোপাধ্যায়, তো তার ছদ্ম নাম হচ্ছে বনফুল। আমরা আজকে সে বিষয়ে পড়বো। তো শুরু করার আগে বলে নিই, যা যা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল বাটনে ক্লিক করে ফেলো, যাতে আমার চ্যানেল নোটিফিকেশন গুলো সবার আগে তোমরা পেয়ে যাও, আর লাইক করে দিও যদি ভিডিওটি ভালো লাগে। তো চলো শুরু করা যাক। চলে আসছে আমাদের মিনু গল্পটিতে। মিনু গল্পটিতে তোমরা অবশ্যই, আমি আরেকবার বলি, সবাই খাতা কলম নিয়ে, অর্থাৎ কলম পেন্সিল নিয়ে ফেলো, যাতে আমরা ইম্পর্টেন্ট লাইনগুলো দাগাতে পারি এবং তোমাদের পরবর্তীতে এমসিকিউ পড়তে সুবিধা হয়। তো দেখো, আমাদের প্রথমে বলছে যে মা মরা মেয়ে মিনু, অর্থাৎ মিনুর হচ্ছে মা নেই, মা মারা গেছে। তো বাবা জন্মের আগেই মারা গেছে, মানে বাবা মা তার কেউ নাই। সে সে মানুষ হচ্ছে এক দুঃসম্পর্কের পিসিমার বাড়িতে, মানে অনেক দূরের আর কি সম্পর্ক, দুঃসম্পর্ক বলতে অনেক দূরের সম্পর্ক, একদম মানে আমাদের আপন না আমার কি আর কি, মানে অনেক দূরের সম্পর্ক একটা পিসিমা, মানে আমরা বলতে যেটাকে আমরা ফুপি বলি, তার বাড়িতে। তো বলছে বয়স মাত্র 10, তার মানে মিনু মিনুর বয়স কত? 10 বছর। কিন্তু এই বয়সে সব রকম কাজ করতে পারে সে, সব রকম কাজেই কাজই করতে হয়। লোকে অবশ্য বলে যোগেন বসাক মহৎ লোক বলেই অনাথা বাবা মেয়েটাকে আশ্রয় দিয়েছেন। তার মানে এটা কি, যোগেন বসাক নামটা আমাদের মনে রাখতে হবে। তবে মহৎ হয়ে সুবিধাই হয়েছে যোগেন বসাকে, পেট ভাতায় এমন সর্বগুণী গুণান্বিতা 24 ঘন্টার চাকরানি পাওয়া শক্ত হতো তার পক্ষে। মানে মিনু এই যে পিসি বাড়িতে যে থাকতেছে, মানে দুঃসম্পর্কের এই পিসিটা, তো তার সাথে মানে তার ঘরের সব ধরনের কাজ করা, তো সেটাই বলছে যে বাকি মানুষে বলতেছে যে এমন 24 ঘন্টা চাকরানি তো পাওয়া পাওয়া সম্ভব না। মানে ভালোই হয়েছে যে ওকে দিয়ে এত কাজ করাতে পারে, অনেক কাজ পারে, অনেক গুণ আছে তার, এরকম। তো বোবা হওয়াতে আরো সুবিধা হয়েছে, নীরবে কাজ করে। মিনু শুধু বোবা নয়, ঈষৎ কালাও, মানে কানেও শুনে না, কথাও বলতে পারে না। তো অনেকে চেঁচিয়ে বললে তবে শুনতে পায়, সব কথা শোনার দরকার হয় না তার, ঠোঁট পড়া আর মুখের ভাব দেখে সব মন সব বুঝতে পারে, মানে লিপ রিডিং করতে পারে আর কি। এছাড়া তার আর একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে, যারা যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে, এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে, যার মানে হয় না। মিনুর জগৎ চোখের জগৎ, চোখের জগৎ, দৃষ্টির ভিতর দিয়েই সৃষ্টিকে গ্রহণ করেছে সে। শুধু গ্রহণ করেনি, নতুন রূপে নতুন রং আরোপ করেছে তাতে। মানে সে ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি, সে আরো অনেক কিছু চিন্তা করতে পারে, সে একটা নিজের একটা কল্পনার জগৎ আছে, সেখানে সে নিজের মতো একটা দুনিয়া তৈরি করতে পারে। মানে ধরো কল্পনা শক্তি তার অনেক ভালো, সে অনেক সুন্দর সুন্দর কল্পনা করতে পারে। আমরা দেখব কি কি কল্পনা করেছে। খুব ভোরে ওঠে সে, মানে অনেক সকালে ওঠে, ভোর 4টার সময়। কয়টার সময় ওঠে সে? ভোর 4টার সময় ওঠে। উঠে দেখতে পায় পুরো আকাশে দপদপ করে জ্বলছে শুকতারা, শুকতারা। তারপরে পরিচিত বন্ধুকে দেখলে মুখে যেমন মৃদু হাসি ফুটে ওঠে, তেমনি হাসি ফুটে ওঠে মিনুর মুখেও। মানে সূর্যের আলো যখন ওঠে, সূর্যকে পরিচিত বন্ধু বলতেছে যে ওর সাথে, যেমন ও যখন সকালে ওঠে সবার আগে সূর্যটা দেখে, সূর্য একদম ওঠে যখন ওর সাথে ওঠে, মানে ও যখন ঘুম থেকে ওঠে তখন সূর্য ওঠে, অর্থাৎ সূর্য ওঠার সময় ঘুম থেকে ওঠে, আর তেমনি হাসি ফুটে ওঠে যখন সূর্য ওঠে, তখন তার মুখে হাসি ফুটে। মিনু মনে মনে বলে সব ঠিক সময়ে উঠেছো দেখছি, ও সই সরি সই ঠিক সময়ে উঠেছো দেখছি সই প্রিয় বন্ধু, সই মানে হচ্ছে প্রিয় বন্ধু। বৈজ্ঞানিকের চোখে সুখ তারা বিরাট বিশাল বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ, কবির চোখে নিশা বসানের আলোক দূত, কিন্তু মিনুর চোখে সে সই। মানে এক একজনের চোখে যেমন এক এক রকম, এখানে মিনু শুকতারাকে, সরি সূর্য না সরি, ওখানে শুকতারা হবে, অর্থাৎ শুকতারাকে সে কি হিসেবে কল্পনা করে, শুকতারাকে সে কল্পনা করে তার প্রিয় বন্ধু হিসেবে।
তো তেমনি হাসি ফুটে ওঠে মিনুর মুখেও। তারপরে দেখো মিনুর বিশ্বাস, সেও তার মতো মতো কয়লা ভাঙতে উঠেছে ভোরবেলায়। আকাশবাসী তার কোনো তার কোনো পিসে মশাইয়ের গৃহস্থলিতে গৃহস্থালিতে উনুন ধরবার জন্য, অর্থাৎ তার পিসে মশাই মানে তাদের আর কি যেখানে থাকতেছে সেখানকার উনুনে তোমার হচ্ছে ই মানে কয়লা ভাঙে। সে সকালবেলা উঠে কয়লা ভাঙে, তো মনে করে কি যে ওর সাথে যখন উঠছে মানে শুক তারাও মনে হয় তার মতো কয়লা ভাঙতে উঠেছে। আর সে উনুনে বিরাট বিশাল কই হ্যাঁ পিসে মশাই গৃহস্থালিতে উনুন ধরবার মতো কয়লা ভাঙতে উঠেছে, এবং আকাশবাসী তার কোনো পিসে মশাই গৃহস্থালিতে উনুন ধরবার জন্য মানে চুলা ধরানোর জন্য সে কয়লা ভাঙছে। সেও মনে করে যে তার সইও একই কাজ করার জন্য উঠেছে। তো আকাশে পিসে মশাইও হতো হয়তো ডেলি প্যাসেঞ্জারি করে তার নিজে পিসে মশাইয়ের মতো শুক তারারা। চলো পরেরটাতে যাই, পরের পেয়েছে শুক তারারা। হ্যাঁ শুক্তারা আশেপাশে কালো মেঘের টুকরা যখন দেখতে পায় তখন তখন ভাবে ওই যে কয়লা। মানে কি আমি বলি, আকাশে যখন সে কালো কালো মেঘ দেখে না, কালো মেঘকে সে কয়লার সাথে তুলনা করে। সে মনে করে কি তার প্রিয় বন্ধু শুক্তারা, সেও যেন সকাল সকাল সে কি করে কয়লা ভাঙতে ওঠে। এর মানে হচ্ছে যেমন মিনু কয়লা ভাঙতে ওঠে ঠিক তেমনি যেন শুক্তারার আশেপাশে যখন কালো মেঘ থাকে, তো মিনু মনে করে কি যে শুক্তারা এই কালো এগুলো ভাঙতেছে, ভেঙা কালো সরি কয়লা ভাঙতেছে, সে কয়লা ভাঙছে। তো ওই কালো মেঘটাকে সে কয়লা তুলনা করে। তারপরে কি বিচ্ছিরি করে ছড়িয়ে রেখেছে আজ বলে আর মুচকি মুচকি হাসে, মানে মেঘ আশেপাশে ছয়া ছিটা থাকে তো, তো তখন সেটাকে বলে যে কি বিচ্ছিরি ভাবে ছয়া ছিটা রাখছে, কোনো সাজান গুছানো নাই, তখন সে মুচকি মুচকি হাসে। তারপর নিজে যায় সে কয়লা ভাঙতে, কয়লাগুলো ওর শত্রুর উপর হাতুড়ি চালিয়ে তার তৃপ্তি তার ভারী তৃপ্তি হয় ওর। ও আচ্ছা, এখন শত্রু বলতে কয়লাকে সে শত্রু মনে করে, ওই জন্য কি করে কয়লা যেহেতু ভাঙতে হবে তো কি করে কয়লার উপরে হাতুড়ি দিয়ে আঘাত করে। তো সে মনে করে এটা হচ্ছে তার শত্রু, সেজন্য সে আঘাত করে, আঘাত করার পরে টুকরা টুকরা হয়, আর এটার কারণে সে অনেক শান্তি পায় মানে মনের তৃপ্তি হয়। তারপরে হাতুড়িটার নাম রেখেছে গদাই। হাতুড়িটার নাম কি আমাদের মনে রাখতে হবে, হাতুড়িটার নাম হচ্ছে গদাই। তোমাদের একটু হাসি আসতে পারে, তো হাসির মাধ্যমে আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে, হাতুড়িটার নাম হচ্ছে গদাই। আর যে পাথরটার উপর রেখে কয়লা ভাঙে তার নাম দিয়েছে শানু। অর্থাৎ আমি বলি একটা পাথর আছে, সে পাথরের উপর কয়লা রেখে তো ভাঙে সে, তাই না? তো সেই পাথরটার নাম রেখেছে শানু। আর যে কথা বলছে মানে যে যেটা দিয়ে ভাঙার ভাঙলো সেটা রেখেছে গদাই, অর্থাৎ হাতুড়িটা হচ্ছে গদাই। শানের সঙ্গে মিল রেখে বোধ বলে বোধ হয়, অর্থাৎ শান ওটা শান বলে, শানের সাথে মিল রেখে কয়লা গদার কাছে দিয়ে কাছে গিয়ে রোজ সে ওদের মনে মনে ডাকে, ও গদাই ও শানু ওঠো এবার রাত যে পুইয়ে গেছে। পুইয়ে মানে কি আমাদের মানে রাতটা পুইয়ে গেছে, অর্থাৎ আমাদের রাত শেষ হয়ে গেছে, এখন সকাল হলো, শুই এসে কয়লা ভাঙছে, তোমরা ওঠো। কয়লা ভাঙতে ভাঙতে সে অস্পষ্ট হিসির শব্দ করে একটা। তারপর কি তারপর তারপর ঝাল মিটিয়ে শত্রুর মাথা ভাঙছে যেন, ঝাল মিটিয়ে শত্রুর মাথা ভাঙছে যেন কয়লা ভেঙে তারপর যায় সে ঘুটের কাছে। ঘুটে তো সবাই চিনো তোমরা, গরুর যে ইয়ে, হ্যাঁ বুঝতে পারছো তোমরা, ঘুটে বিষ্ঠা। ঘুটে তার কাছে ঘুটে নয় তরকারি, ঘুটেকে কি মনে করে সে তরকারি মনে করে। তো উনুনের নাম রাক্ষসী, উনুনের নাম রাক্ষসী কেন জানো, এটা আমরা পরবর্তীতে নিচে দেখতে পাবো আমাদের কেন সে উনুনকে রাক্ষসী বললো। বললো কি উনুন রাক্ষসী কেরোসিন তেল দেওয়া ঘুটের তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের খাবে। উনুন রাক্ষসী কেরোসিন তেল দেওয়া ঘুটের তরকারি দিয়ে দিয়ে শত্রুদের মানে কয়লাদের খাবে। এখন উনুন জ্বালানোর জন্য কি করে, উনুন জ্বালানোর জন্য কি করতে হয়, মানে এখানে বলতেছে যে কেরোসিন তেল দেওয়া ঘুটের তরকারি, অর্থাৎ কেরোসিন তেল দেওয়া সে ঘুটের তরকারি বলতে ওই যে গরুর যে বিষ্ঠা অর্থাৎ সেটা ঘুটে, ঘুটে তো আমরা চিনো, তো ঘুটের সাথে যখন উনুন জ্বালানোর জন্য আবার কয়লাও দেয়, কয়লা দেওয়ার পরে কি হয় আগুন জ্বলে, তো বলতেছে যে সে যেন মানে
আগুনটা জ্বলার মাধ্যমে যেন আগুন তার উনুনটা যেন সবকিছু খেয়ে ফেলতেছে সেরকম। তো উনুন রাক্ষসী কেরোসিন তেল দেওয়া ঘুটের তরকে ছোটদের মানে কয়লাদের খাবে। এখন কয়লাকে তো শত্রু মনে করে, তো কয়লাদেরকে খাবে বলতে যখন কয়লা দেয় ওর মতো দেওয়ার পরে সে ইমাজিন করে যেন কয়লা খাবে, অর্থাৎ সে যেন সব খেয়ে ফেলতে পারে। আঁশটা যখন গন গন করে ধরে ওঠে তখন তখন ভারী আনন্দ হয় মিনুর, জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাক্ত মাংস, আর আগুনের লাল হাওয়াকে মনে হয় রাক্ষসী তৃপ্তি। তার মানে বলতেছে কি এখানে, এখন দেখো এই যে জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাক্ত মাংস, কয়লা লাল লাল মতো হয়ে যায় না আগুন অনেকক্ষণ ধরে জ্বলার পর, দেখবা তোমরা কয়লা লাল লাল মতো হয়ে যায়। তো বলতেছে যে সেটাকে দেখে যেন সে মনে করে রক্তাক্ত মাংস। আর আর বলছে যে যখন আঁচটা উঠে তার খুব ভালো লাগে, আর কি বলছে, আঁচটা যখন গন গড়ে ওঠে এটা বললাম, আর আগুনের লাল আভাকে মনে করে রাক্ষসী তৃপ্তি। তো বিস্ফোরিত বিস্ফোরিত নয়নে সে চেয়ে থাকে, তারপর ছুটে চলে যায় উঠানে, উঠানে চলে যায়, তারপর আকাশের দিকে চেয়ে দেখে সেখানে উষা লাল আভা ফুটছে কিনা। উষা লাল আভা যেদিন ভালো করে ফোটে সেদিন সেভাবে শোয়ের উনুনে চমৎকার আস এসেছে। তার মানে মনে করে কি আমি বলি, সে যেমন বললো যে উনুনের যে লাল আভা আসে আঁচ উঠে, সেরকম কি করে আমাদের সূর্য যখন উঠে সেরকমই একটু লাগে দেখতে। তো সে মনে করে কি যে শুক্তারাকে তো সই মনে করে, সে মনে করে কি তার এই যে কয়লা ভাঙলো মানে আশপাশে মেঘ দেখলো, মেঘ দেখার পর যখন মেঘগুলো সরে যাওয়ার পরে সূর্য ওঠে, লাল আভা হয়ে সূর্য ওঠে, লাল আভা দেখা যায়, সে মনে করে কি যেন উনুনে খুব ভালো আঁচ এসেছে, যেমন যেমনটা তার উনুনে হয় সে সেটার সাথে ইমাজিন করে। তো সেদিন আকাশে মেঘে ঢাকা থাকে, সেদিন ভাবে ছাই পরিষ্কার করেনি তাই আঁচ ওঠেনি। আঁচ তো আঁচ ওঠেনি, যখন আঁচ কম ওঠে তার কারণ কি, নিচে ছাই পড়ে থাকে, ছাইগুলো পরিষ্কার করে না, মনে করে যে যখন দেখে যে মেঘে ঢাকা আকাশ সে সময় মনে করে কি ছাই পরিষ্কার করেনি হয়তো, ওই জন্য সে এত লাল আভা দেখতে পাচ্ছে না, তার ইমাজিনেশন যেটা বললো ষষ্ঠ ইন্দ্রিয়। তারপর এইভাবে নিজের একটা অভিনব জগৎ সৃষ্টি করেছে সে মনে মনে, সে জগতের সঙ্গে বাইরের জগতে মিল নেই, সে জগতে তার শত্রু মিত্র সব আছে, মানে সে নিজের মনে একটা এমন একটা ইমাজিনেশন কল্পনা শক্তি আছে যেখানে নাকি শত্রু তার মিত্র মানে বেস্ট ফ্রেন্ড ফ্রেন্ড সবাই আছে, সেটার সাথে আবার বাস্তব জগতের মিল নেই। তারপরে তার আর এক দল শত্রু আছে, বলতা ভীমরুল, বলতা ভীমরুল তার একটা শত্রু, সেটা মনে রাখতে হবে, তার শত্রু আরেক দল শত্রুর নাম কি, সেটা হচ্ছে বলতা ভীমরুল। একবার কামড়েছিল তাকে, সে যন্ত্রণা তো সে ভোলেনি, কামড়ানোর পর সে যন্ত্রণা ভোলেনি, প্রতিশোধ নিতেও ছাড়েনি। দুপুরে যখন পিসিমা, পিসিমা মানে বললাম ফুপি, পিসিমা ঘুমোয় যখন সে ঘুরে ঘুরে বেড়ায় কোমরে কাপড় জড়িয়ে আর গামছা একটা প্রকাণ্ড গেরো বেঁধে গিট বেঁধে, বলতা বা ভীমরুল দেখতে পেলেই শোক করে গামছাটা ছুঁড়ে মারে, গামছাটা এমনি ছুঁড়ে মারে, অব্যর্থ লক্ষ্য সঙ্গে সঙ্গে পড়ে যায় মাটিতে, তার মানে ছুঁড়ে পড়ার পর সেটা নিচে পড়ে যায় মাটিতে পড়ে যায়, অনেক সময় মরে যায় অনেক সময় মরে না, না মরলে ঝাঁটা পেটা করে মারে সে, মানে ঝাঁটা দিয়ে মারে যখন মরে না, আর হিসির শব্দ করে বলতা বা ভীমরুল মেয়ের এসে দেখতে দেখতে দেয় খেতে দেয় খেতে দেয় পিঁপড়েদের, পিঁপড়া পিঁপড়েরা তার বন্ধু, পিঁপড়েকে তার অর্থাৎ পিঁপড়া তাদেরকে পিঁপড়াকে সে বন্ধু মনে করে। মরা মরা বলতাটিকে নিয়ে যাবার জন্য শত শত পিঁপড়া ভিড় করে আসে, তারা কেমন করে খবর পায় কে জানে, বলতাটাকে টানতে টানতে নিয়ে যায় যখন তারা, তখন আনন্দে আত্মহারা হয়ে পড়ে মিনু, কুই 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 শব্দ করে শব্দ শব্দ করে বেড়ায় তার মুখ থেকে, মানে তার মুখ থেকে কেমন শব্দ বেরোয় কুই 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 কুই। পরে যাই, তারপরে কোথায় তারা কেমন করে, অর্থাৎ এখানে একটা জিনিস দেখো বলছে যে লাইনটা পড়লে বুঝতে পারবা, যখন বলতো বিমুদের খেতে দেয় পিঁপড়েরা তার বন্ধু মরা বলতাটিকে নিয়ে যাওয়ার জন্য শত শত পিঁপড়া ভিড় করে, তারা কেমন করে খবর পায় কে জানে, বুঝতে তো পারছো যে
ওরা কেমন করে খবর পায়? এরা সবাই দল বেঁধে চলে আসে এগুলো নিতে, বলতো দেখে টানতে টানতে নিয়ে যায়। যখন তারা তারা আনন্দে আত্মহারা হয়ে পড়ে, মিনু কুই 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 কি শব্দ করে বলতে পারে, তার এটা তার উচ্ছ্বসিত আনন্দের অভিব্যক্তি। এর মাধ্যমে তার আনন্দ প্রকাশ করে। পিঁপড়েরা ছাড়া আরো অনেক বন্ধু আছে তার, রান্নাঘরে বাসনগুলি তার সব বন্ধু, তাদের নাম রেখেছে আলাদা আলাদা, এক একটা বাসনে এক একটা নাম। তো দেখি নামগুলো কি, তো ঘটিটার নাম কি পুটি, ঘটিটার নাম কি আমাদের পুটি, মনে রাখতে হবে, ঘটিটার নাম হচ্ছে পুটি। ঘটিটা একদিন হাত থেকে পড়ে গিয়ে তুবড়ে গেল, মুচকায় গেছিল একটু। তো মিনু সে কি কান্না, সে মনে করলো তার বন্ধু ব্যথা পেয়েছে। তো তোবড়ানো জায়গায় রোজ হাত বুলিয়ে দেয়। তারপরে গেলাস, গেলাস চারটি নাম হারু বারু তারু আর কারু, অর্থাৎ তার গ্লাস চারটার নাম কি হারু বারু তারু কারু। চারটে গেলাস একরকম, চারটা গ্লাস একরকম, কিন্তু মিনুর পরে পেজে যাই, কিন্তু মিনুর চোখে তাদের পার্থক্য ধরা পড়ে। মানে চারটা গ্লাস দেখতে একদম সেম টু সেম, প্রায় একই রকম, কিন্তু মিনু যে কিভাবে আলাদা করতে পারে, মানে তার ষষ্ঠ ইন্দ্রিয় আছে এবং সে ইমাজিনেশন শক্তি, তো বলতেছে যে কিভাবে যেন সে এগুলোকে আলাদা করতে পারে, আলাদা আলাদা করে নাম ধরে ডাকতে পারে, চিনতে পারে যে এটা হারু এটা কারু এটা তারু এটা এরকম। তো গেলাস গেলাসগুলোকে যখন মাজে বা ধোয়, তখন মনে করে সে ছোট ছেলেদের স্নান করছে, গোসল করাচ্ছে, মনে করে তো মনে করে যে ছোট ছোট ছেলেদের গোসল করাচ্ছে। তো তারপরে দেখো মির্সেপটা তার শত্রু, গুটার নাম দিয়েছে গপগপা, ওটার নাম, অর্থাৎ মির্সেপটার নাম কি দিয়েছে গপগপা। ওকে, তারপরে বলছে কি গপ গপ করে সব জিনিস, মানে ওই মির্সেপটার মধ্যে জিনিসপত্র রেখে দেয়। তো তো মনে করে কি যে মির্সেপটা যেহেতু সব জিনিস গিলে রাখতে পারে, সেটাকে মনে করে গপ গপ করে সব খেয়ে ফেলে, ওই জন্য বলে গপগপা। তারপর গপ গপ করে সব জিনিস পেটে বললাম পুরে নেয়। তারপরে মাঝে মাঝে এক দৃষ্টি চেয়ে থাকে মির্সেপের চকচকে তালাটার দিকে, আর মনে মনে বলে আমার মুখ পোড়া, সব জিনিস পেটে পুড়ে বসে আছে, মিনুর আর একটা দৈনন্দিন কর্তব্য আছে, যখন অবসর পায় টুক করে চলে যায় ছাদে। ছাদ 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 থেকে একটা বড় কাঁঠাল গাছ দেখা যায়, কাঁঠাল গাছের মাথার মাথার দিক থেকে একটা সরু শুকনো ডাল বেরিয়ে আসে, সে ডালটার দিকে সাগ্রহে চেয়ে থাকে মিনু। মিনু মনে হয় তার সমস্ত অন্তর যেন তার দৃষ্টি দৃষ্টিপথে বেরিয়ে গিয়ে আশ্রয় করেছে ওই ডালটিতে। এর কারণ আছে, তার জন্মের পূর্বেই তার বাবার মৃত্যু হয়েছিল, বাবাকে সে দেখেনি। অনেকদিন আগে তার মাসিমা তার কানের কাছে চিৎকার করে একটা বিস্ময়কর খবর বলেছিল, তার বাবা নাকি বিদেশে গেছে, অনেক দূর বিদেশ, মিনু বড় হলে তার কাছে ফিরে আসবে। হয়তো সে বলতো যে আমার বাবা কোথায়, আমার মা কোথায়, বাবা কোথায়, মা কোথায়, সে বলতো। তার পিসিমা বলেছিল কি যে সে অনেক দূর বিদেশে থাকে, তারপর দূর বিদেশ হয়তো সে মারা গেছে, ওই জন্য এটা এভাবে বললো। তারপরে হয়তো তারপর কি এই যে বাবা নাকি বিদেশে গেছে, অনেক দূর বিদেশ, মিনু বড় হলে তার কাছে ফিরে আসবে, হয়তো তার কোলেই আসবে। মিনু বুঝতে পারেনি ব্যাপারটা ভালো করে, একটা জিনিস কেবল তার মনে গাঁথা হয়ে গেছিল, বাবা ফিরে আসবে, কবে আসবে মিনু, কত বড় হলে আসবে, কথাটা মাঝে মাঝে ভাবতো সে। মারা গেছে বলে সে আর কি সত্যটা যাতে তার কষ্ট না লাগে, ওই জন্য হয়তো বলছে অনেক দূরে থাকে। এমন সময় আর কিন্তু তার মনে একটা বাসনা ছিল যে বাবা একদিন না একদিন ফিরে আসবেই। তো এমন সময় একদিন একটা ঘটনা ঘটলো, সে সেদিনও ছাদে দাঁড়িয়েছিল, দেখতে পেল পাশের বাড়ির টুনুর বাবা এলো বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে, আর ঠিক সেই সময় তার নজর পড়ে ওই সরু ডালটায়, একটা হলদে পাখিও এসে বসলো। সেদিন থেকে তার বন্ধ ধারণা হয়ে গেছে যে ওই সরু ডালে যেদিন হলদে পাখি এসে আবার বসবে, সেদিন তার বাবা বিদেশে বিদেশ থেকে ফিরে আসবে। অর্থাৎ বলছে কি তার পাশের বাসায় একটা ছিল, তার নাম ছিল টুনু, টুনু না, হ্যাঁ টুনুর বাবা ফিরে আসছিল, আর বাবা ফিরে আসার সময় বিদেশ থেকে অনেক জিনিস আনলো, আর দেখলো কি সেখানে তার যে গাছটা দেখলো, সে গাছের উপর ডালে একটা হলুদ পাখি বসতো। এখন তার মাথার মধ্যে একটা বন্ধ ধারণা হয়ে গেল যে যখনই আবার সে গাছে আবার একটা হলুদ পাখি এসে বসবে, তখন যেন তার বাবা ফিরে আসবে, এটা তার কল্পনা।
তার মনে আর কি হলো, ছোট মানুষের মনে যা কল্পনা হয়। তারপরে দেখো বাবা ফিরে আসবে কবে আসবে, এখন কোথায়? কাঁঠাল গাছে ওই সরু ডালটার দিকে চেয়ে থাকতো তবু। হ্যাঁ, এই যে হলদে পাখি, সেদিনও তার বাবা আসবে বিদেশ থেকে, তাই ফাঁক পেলেই সে ছাদে ওঠে। গাছে, কাঁঠাল গাছের ওই সরু ডালটার দিকে চেয়ে থাকে হলদে পাখি, কিন্তু আর এসে বসে না। তবু রোজ একবার ছাদে ওঠে, ছাদে ওঠে মিনু। এটা তার দৈনন্দিন কর্তব্যের মধ্যে একটা। এই কয়েকদিনের পর রাত্রে কম্প দিয়ে তার জ্বর এলো, মানে অনেক কাঁপানি জ্বর আর কি, কাঁপানি জ্বর উঠলো। কাউকে কিচ্ছু বলে না, মনে হলো জ্বর হওয়াটা বুঝে অপরাধ একটা, মানে মানুষকে বললো না যে আমার জ্বর। সে মনে করি কি এটা একটা অপরাধ হলো, যে মানে সবে এমন ভাব হচ্ছে যে ও বলে না কেন। তো ভোরে ঘুম ঘুম ভেঙে গেল, রোজ যেমন কয়লা ভাঙতে যায় সেদিনও তেমন গেল। সেদিনও চোখ পড়লো শুকনাটা দপদপ করে জ্বলছে, মনে মনে বলল শুয়ে শুয়ে এসেছিস, আমার শরীরটা আজ ভালো নেই ভাই, তুই ভালো আছিস তো? উনুনে আজ দিয়ে কিন্তু সে আর জল ভরতে পারলো না সেদিন, তো শরীরটা বড্ড বেশি খারাপ হতে লাগলো, খুব খারাপ হয়ে গেল শরীর। আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়লো নিজের বিছানায়, কেমন যেন ঘোর ঘোর মনে হতে লাগলো নিজের ছোট্ট ঘরটিতে মিনু জ্বরের ঘোরে শুয়ে রইল খানিকক্ষণ। জ্বরের ঘোরে হঠাৎ তার মনে হয় একটা দরকারি কাজ করা তো হয়নি, আস্তে আস্তে উঠলো সে বিছানা থেকে, তারপর খিড়কির দরজা দিয়ে গিয়ে দাঁড়ালো ছাদে সিঁড়ির কাছে। সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে উঠে গেল ছাদে, কেউ দেখতে পেলো না। পিসিমা, পিসিমশাই, পিসিমশাই তখনও ঘুমাচ্ছে, মানে ফুপা ফুপি সবাই ঘুমাচ্ছে। ছাদে উঠে চোখে পড়লো লালে লাল হয়ে গেছে পূর্বাকাশ। পূর্বাকাশ মানে ওই যে সূর্য ওঠার কারণে যেটা বললাম, লালে লাল লাল হওয়া দেখা যাচ্ছে। তো বাহ, চমৎকার আজ উঠেছে শোয়ের, সেই একই কথা। তারপরে একটু হাসলো সে, তারপর চাইলো সেই সরু ডালটার দিকে, সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠলো। তার একটা হলদে পাখি এসে বসেছে, তাহলে সে বাবা, তাহলে সে বাবা নিশ্চয় এসেছে। আর এক মুহূর্ত দাঁড়ালো না ছাদে, যদিও যদিও টোল ছিল তবু সে প্রায় ছুটে বেরিয়ে গেল। মানে সে যে বদ্ধ হয়েটা ছিল, সে দেখলো কি যে গাছে একটা হলুদ পাখি বসছে। তখন তার মনে হঠাৎ করে আসলো এই হলুদ পাখি বসছে, হয়তো আমার বাবা আসছে। সে তখন জ্বর অবস্থায় এক মুহূর্ত ওয়েট না করে সে চলে গেল। এই ছিল আমাদের গল্প। তো বলছো দেখো, এটার পাঠের মূল উদ্দেশ্য হচ্ছে শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ মানুষের প্রতি মমত্ববোধ গড়ে তোলা। এখান থেকে আমাদের প্রশ্ন আসবে, ধরো সৃজনশীলে আসবে যে এই প্রতিবন্ধকতা আছে, সে হাঁটতে পারে না, তারপরে সে তার পড়াশোনা কমপ্লিট করেছে, মানে এমন প্রতিবন্ধকতা অনুযায়ী তোমাদের সৃজনশীল আসবে। এখানে আর কি কয়েকটা গুরুত্বপূর্ণ নাম আছে, এগুলো মনে রাখবে। তারপরে আমাদের এই যে শাল কোথায় জন্মায়, তারপরে কোন জায়গায় পড়াশোনা করে, তারপরে হচ্ছে কোন পদে সে ভূষিত হয়। আর আমাদের মনে আরেকটা জিনিস মনে রাখতে হবে, কিসের প্রতি তার আগ্রহ ছিল, সে কি কি বিষয়ে কাজ করেছে। আর আরেকটা জিনিস আমাদের, তার ছদ্মনামটা কি, এটা আমাদের মনে রাখতে হবে। আর মৃত্যুটা তোমরা চোখ বুলিয়ে রেখো, মৃত্যু আসতেও পারে, আবার অনেক স্কুলে আসে না, শাল আসে না, তো তোমরা পড়ে রেখো। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও। আর আজকের মতো এখানে বিরতি নিচ্ছি, আসসালামু আলাইকুম।